নমস্কার বন্ধুরা, আজকে আমি মাছের মাথা আর মুগ ডাল দিয়ে একটা রেসিপি বানাবো। তাহলে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন, আমি রেসিপিটা কিভাবে তৈরি করি। লাগবে মুগ ডাল। মুগ ডালটা এখানে ভেজে রাখা আছে। ডাল শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার এই ডালটাকে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নেব। আর নিয়েছি একটা পেঁয়াজ টুকরো করে কেটে, টমেটো আর কাঁচা লঙ্কা, লাগবে একটু আদা বাটা। এবার এই মাছের মাথাটাকে একটু নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। এটা কাতলা মাছের মাথা। মাছের মাথা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আর একটু তেল। এবারে দেবো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। দেব কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। এবার দেবো হাফ চামচ হলদি পাউডার, কেটে রাখা লঙ্কা, এক চামচ ধনে পাউডার, হাফ চামচ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এদিকে ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ডালটা মশলার মধ্যে ঢেলে দেব। দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। দেব পরিমাণ মতো নুন। এবারে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। এবারে আদা বাটাটা দিয়ে দেব। আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন। নামানোর আগে দিয়ে দেবো একটু রোস্টেড জিরে পাউডার। দেবো একটু ধনে পাতা কুচি। নুন, ঝাল, মিষ্টি এগুলো আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। অল্প একটু গরম মশলা। রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডাল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।